আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কোনো অ্যাপ ডাউনলোড করার পর সেটা যখন আপনি ইনস্টল করতে যাবেন তখন প্যাকেজ ইনস্টলার কিপ স্টপিং নামে একটি অপশান আসে, যার কারণে আমরা অ্যাপটিকে ইনস্টল করতে পারি না। এই সমস্যার সমাধান করার জন্য আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে এটিকে সলিউশন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে সার্চ বাটনে গিয়ে সেটিং অপশানটিকে বের করে নেব। সেটিংয়ে যাওয়ার পর সেটিংয়ে ক্লিক করব, তারপর আমরা সার্চ বাটনে আবার যাব, যার পর আমরা সার্চ করব রিসেট, রিসেট অল সেটিংয়ে ক্লিক করব। রিসেট অল সেটিংয়ে ক্লিক করার পর আমরা আবার রিসেট অল সেটিংয়ে ক্লিক দিব, তারপর আবার রিসেট অল সেটিংয়ে ক্লিক করার পর আপনার মোবাইলের পাসওয়ার্ডটি দিবেন, তারপর আবার রিসেট অল সেটিংয়ে ক্লিক করব। রিসেট অল সেটিংয়ে ক্লিক করার পর আমার মোবাইলটি রিস্টোরিং হওয়া শুরু করবে, মোবাইলটা রিস্টার্ট নিতে পারে। মোবাইলটি রিস্টার্ট নেওয়ার আগ পর্যন্ত আমরা ওয়েট করব। মোবাইলটি রিস্টার্ট হওয়ার পর আমরা আবার সার্চ বাটনে যাব, সেখানে গিয়ে লিখব প্যাকেজ ইনস্টলার। প্যাকেজ ইনস্টলার লেখার পর প্যাকেজ ইনস্টলারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখবেন এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে একটি অপশান রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ক্লিয়ার স্টোরেজ অপশানে গিয়ে সকল ডাটা ডিলিট করে দিব। তারপর আমরা ব্যাকে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটিকে ওপেন করার চেষ্টা করব। আমরা এখন সিআইডিএমএস অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পর সেটিং অপশন আসবে, সেখানে গিয়ে অ্যালাউ ফ্রম দিস সোর্স ক্লিক করে ইনস্টল করা শুরু করব। আপনার সিআইডিএমএস অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন ওপেন করে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সিআইডিএমএস অ্যাপটিকে উপভোগ করুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের সহকর্মীদের এই ভিডিওটি শেয়ার করুন, তারাও উপকৃত হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই।